আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাই ভোল্টেজ ভিডি। আজকে আমরা একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কীভাবে আপনি ফোল্ডার হাইড করবেন। তো সেজন্য আপনি যে ফোল্ডারটি হাইড করবেন সেখানে যেতে হবে। তো আপনি ধরেন অডিও ফোল্ডারটি হাইড করবেন, তো আপনি প্রপার্টিসে যান অডিও ফাইলটির, এবং প্রপার্টিসে গিয়ে আপনি দেখবেন হিডেন অপশন। তো আপনি হিডেন অপশনটি সিলেক্ট করেন, তারপরে অ্যাপ্লাই, ওকে এবং ওকে দিয়ে আপনার এখন এটি দেখতে পাচ্ছেন হয়তো যে এটি একটু আফসা আফসা হয়ে গেছে অন্যান্য ফোল্ডারের তুলনায় অডিও ফোল্ডারটি। তো অডিও ফোল্ডারটি এখন পুরোপুরি হাইড করতে হবে। তো সেজন্য আপনাকে যেতে হবে অর্গানাইজে। অর্গানাইজ দেখবেন আপনার লেফট সাইডের উপরের দিকে, আর অর্গানাইজে যে আপনি ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন দেখতে পারবেন। তো ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে যে ভিউ অপশনে যাবেন, তো ভিউ অপশনে গেলে দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স। তো এটা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডোন্ট শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, তারপরে অ্যাপ্লাই দেন এবং ওকে দেন। তো এখন দেখতে পাচ্ছেন যে অডিও ফোল্ডারটি কিন্তু আর নেই। তো এখন অডিও ফোল্ডারটি আপনি এখন আবার কীভাবে ফেরত আনবেন, যখন আপনার এই ফোল্ডারটি দেখতে হবে তো আপনি তখন আবার অর্গানাইজে যান। সেই বিপরীত কাজটি করতে হবে, অর্গানাইজে গিয়ে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এবং ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন থেকে আবার ভিউতে যে জাস্ট ডোন্ট শো থেকে আপনি শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডারটি সিলেক্ট করেন, শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার। তো দেখতে পাচ্ছেন আবার অডিও ফাইলটি এসে গেছে। এখন আবার প্রপার্টিসে যান এবং হিডেনটি সরান। তো এখন ওকে দিচ্ছেন এবং আপনি সেটি আবার দেখতে পাবেন। তো এভাবেই ফোল্ডার হাইড করবেন।